আর মাত্র কয়েকদিন, এরপরেই পর্দা উঠবে টি টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের। আগামী 1 জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সংক্ষিপ্ত ক্রিকেটের এই আসর বসছে। 29 দিনের এই টুর্নামেন্টের ম্যাচগুলোর ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রের 3টি ও ওয়েস্ট ইন্ডিজের আছে 6টি শহর। আগামী 1 জুন যুক্তরাষ্ট্রের শহর ডালাসে হবে আসরের উদ্বোধনী ম্যাচ, যেখানে মুখোমুখি হবে সহ আয়োজক যুক্তরাষ্ট্র ও তাদের প্রতিবেশী দেশ কানাডা। আরেক সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ম্যাচে খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। নানা নাটকীয়তার পর অবশেষে জনসম্মুখে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। 14 মে দুপুরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ইঞ্জুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এমনকি বিশ্বকাপে শান্তর ডেপুটি হিসেবে থাকছেন তাসকিন। সময়টা ভালো না গেলেও দলে জায়গা পেয়েছেন লিটন দাসও, জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। 15 সদস্যের দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠবেন পেসার হাসান মাহমুদ। ধারণা করা হচ্ছিল লিটনের অফ ফর্মে মেহেদি হাসান মিরাজের কপাল খুলতে পারে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যদিও ডানহাতি ব্যাটার লিটন দাসকে দলে নেওয়ায় সমালোচনা হচ্ছে, বিপিএলে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি লিটন। শেষ জিম্বাবুয়ে সিরিজেও বাজেভাবে হতাশ করেছেন এই ওপেনার। এরপরেও বৈশ্বিক এই টুর্নামেন্টটি কিসের ভিত্তিতে চান্স পেয়েছেন লিটন, সেই কারণই খুঁজছে সমালোচকরা। বিশ্বকাপের আগে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ। সেজন্য আগামী 15 মে রাতেই দেশ ছাড়বে টাইগাররা। এরপর ভারতের বিপক্ষে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সংখ্যা বাড়তে পারে আরও। ইঞ্জুরি সত্ত্বেও তাসকিনকে দলে রেখেছেন নির্বাচকরা, তাদের বিশ্বাস বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফিট হয়ে যাবেন এই ডানহাতি পেসার। এতদিন দলের সহ অধিনায়কের জায়গাটাও ফাঁকায় ছিল, বিশ্বকাপে ডেপুটি হিসেবে শান্তর পাশে থাকবেন তাসকিনি। তবে যুক্তরাষ্ট্র সিরিজে তার খেলা হচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিল অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। উইকেট শিকার করলেও পুরো সিরিজে অত্যন্ত ব্যয়বহুল ছিলেন তিনি। টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন তিনি। তাকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন তানজিম সাকিব। সাইফউদ্দিনের বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, সাইফউদ্দিনকে ব্যাটিং প্লাস ডেথ ওভারে বোলিং আরও ইম্প্রুভ করতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো আগামী 24 জুন পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন আনতে পারবে বাংলাদেশ, সেজন্য আইসিসির কোনো অনুমোদনও লাগবে না। তবে এরপর দলে কোনো ইঞ্জুরিজনিত সমস্যা বা বিশেষ প্রয়োজনে পরিবর্তন দরকার হলে আইসিসির অনুমতি সাপেক্ষে পরিবর্তন করা যাবে। এই 15 সদস্যের চমক লাগানো দল নিয়ে বিশ্বকাপে কতটা ঝড় তুলবে টাইগাররা, সেটি এখন দেখার বিষয়।